আমরা বিভিন্ন রকম দুর্যোগ দেখলাম এবং দুর্যোগ থেকে সেই দুর্যোগ গুলো কেন সৃষ্টি হয়, সেই দুর্যোগ গুলো কিভাবে আমরা প্রতিরোধ বা প্রতিকার করতে পারি সে সম্পর্কে জানলাম। কিন্তু এই দুর্যোগ বা যাই বলো এই সবগুলো তো আমরা শিখবই, তবে আমাদের যেটা জানার সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমরা আমাদের প্রকৃতিকে কিভাবে রক্ষা করব। কারণ আমরা কিন্তু আলটিমেটলি কি এই প্রকৃতির মাঝেই তো আমাদের বসবাস করতে হবে, তাই না? তাহলে আমরা যদি একটা সুস্থ প্রকৃতি না পাই তাহলে কিন্তু আমরা সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে বসবাস করতে পারবো না। তাই আমাদের নিজেদের সাথে কিন্তু প্রকৃতি সংরক্ষণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না? কারণ দেখো আমরা আমাদের জীবনের জন্য সবচেয়ে যে প্রয়োজনীয় জিনিস অক্সিজেন, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান অর্থাৎ সুস্থ একটা ভালো বাসস্থান, আলো, বাতাস, তাপ, শক্তি সবকিছুর জন্য কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল। আমরা কিন্তু আর কোথাও থেকে এই জিনিসগুলো পাবো না। তাই আমাদের নিজেদের সাথে কিন্তু আমাদের প্রকৃতির ভারসাম্যটা রক্ষা করতে হবে। আমরা দেখি আমরা কিভাবে সে কাজগুলো করতে পারি। প্রথমে হচ্ছে সম্পদের ব্যবহার কমানো। তো আমরা প্রাকৃতিক সম্পদ সম্পর্কে তো জেনেছি এবং এও জেনেছি যে এই সম্পদগুলো খুবই লিমিটেড, এগুলো যে কোনো সময় কিন্তু শেষ হয়ে যেতে পারে। তাই অবশ্যই আমাদেরকে সম্পদের ততটুকু ব্যবহারই করতে হবে যতটুকু আমাদের ব্যবহার করা প্রয়োজন, ঠিক আছে? সেটা যে সময় সম্পদই হইতে পারে, তোমার জ্বালানি হইতে পারে, তোমার প্রাকৃতিক সম্পদ থেকে প্রাকৃতিক প্রকৃতি থেকে পাওয়া যে কোনো সম্পদ হইতে পারে, সবগুলোকেই কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে হবে, অপচয় করা যাবে না। যেমন ধরো পানি, গ্যাস এগুলো কখনোই অপচয় করা যাবে না। হচ্ছে দূষণ থেকে সম্পদ রক্ষা করা। তাহলে দেখো এই যে প্রাকৃতিক, আমরা তো আমরা জানি আমরা কিন্তু বিভিন্ন সময় পানি দূষণ করি, তারপরে বায়ু দূষণ করি, মাটি দূষণ করি, এর ফলে কি আমাদের নিজেরই কিন্তু ক্ষতি হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হচ্ছে, আমাদের যে ব্যবহার্য সম্পদ গুলো এগুলো কিন্তু কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু করা যাবে না। তবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একই জিনিস বারবার ব্যবহার করা। তো আমরা যদি একই জিনিস যদি বারবার ব্যবহার করি তাহলে আলটিমেটলি কি হবে, দেখো আমরা কিন্তু একই জিনিস থেকে অনেক বেশি ইউজ পাচ্ছি। তুমি যদি তোমার বইগুলো পড়ার পর তোমার আশেপাশে যারা তোমার জুনিয়র আছে তাদেরকে দিয়ে দাও, তাহলে কি হবে, তাদের কিন্তু আর বই কিনতে হবে না। তাহলে এর ফলে কি হবে, দেখো বই যে কাগজ উৎপাদন করা হয়, কাগজ উৎপাদন করা কি হবে, গাছ কেটে কিন্তু অনেক গাছ বেঁচে গেল। একইভাবে তুমি দেখো তোমার একটা ব্যবহার্য জিনিস, একটা ব্যাগই যদি অনেকদিন ধরে ব্যবহার করো, সেটা একেবারে সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার আগে যদি অন্য ব্যাগ না কিনো, তাহলে কিন্তু দেখো কি হবে, প্রকৃতিক সম্পদটা বাঁচবে। অর্থাৎ তোমরা যদি একই জিনিসকে নানা সময় বাস ব্যবহার করতে পারো বা একই জিনিসকে রিসাইকেল করতে পারো, তাহলে কিন্তু খুবই কি বলবো খুবই সহজেই কিন্তু আমরা একটা সুন্দর পরিবেশ পাবো। একটা হচ্ছে রিসাইকেল করা। রিসাইকেল মানে কি, রিসাইকেল মানে হচ্ছে একটা ব্যবহার্য জিনিস তো তুমি বারবার ব্যবহার করবেই এবং ওই ব্যবহার শেষে আবার ওই জিনিসটাকে ব্যবহার করে তুমি অন্য জিনিস বানিয়ে ব্যবহার করবা। যেমন ধরো সাম্প্রতিক সময়ে একটা দেখা যাচ্ছে যে প্লাস্টিক ব্যবহার করে যে উচ্ছিষ্ট প্লাস্টিক গুলো আছে এগুলোকে রিসাইকেল করে সেখান থেকে জুতা বানানো হচ্ছে, তারপরে কাঁচের বোতল গুলোকে তোমার ওইটাকে ব্যবহার শেষে সেটাকে আবার দিয়ে ভেঙে চুড়ে বা অন্য প্রসেস বিভিন্ন প্রসেস করে সেটা দিয়ে তৈজসপত্র বানানো হচ্ছে, তারপরে ফোনের যে ব্যবহৃত কপার গুলো আছে বা মেটাল গুলো আছে এগুলোকে ব্যবহার করে আরো নতুন ফোন তৈরি করা হচ্ছে। অর্থাৎ যা যা রিসাইকেল করা সম্ভব, অর্থাৎ পুনর্ব্যবহার, একটা জিনিস বারবার তো ব্যবহার হবেই, সে ব্যবহার শেষে সেই জিনিস নষ্ট হয়ে যাওয়ার পর সেই অবশিষ্ট অংশকে ব্যবহার করে আমরা কিন্তু আরো নতুন নতুন জিনিস তৈরি করছি এবং সেগুলো আবার ব্যবহার করছি এবং ব্যবহার করে আবার ওগুলো রিসাইকেল করতেছে। এর ফলে কি হচ্ছে, দেখো তোমার প্রকৃতিতে কোনো আবর্জনা সৃষ্টি হচ্ছে না, অর্থাৎ কোনো জিনিস কিন্তু ফেলে দেওয়া হচ্ছে না। এবং প্রকৃতিতে যদি আবর্জনা সৃষ্টি না হয় তাহলে কিন্তু খুবই সুন্দর ও স্বাভাবিক একটা প্রকৃতি কিন্তু গড়ে উঠবে। এরপরে হচ্ছে প্রাকৃতিক সম্পদ পুরোপুরি রক্ষা করা। প্রাকৃতিক সম্পদ আমরা একটু আগেই যেগুলো বললাম, আমাদের যত সম্পদ আছে, বনাঞ্চল বলো, কয়লা বলো, গ্যাস বলো, ইভেন পানি বলো, উপকূল বলো, এই সবগুলো সম্পদ যেন একদম তাদের স্বাভাবিক পর্যায়ে থাকে, তাদের প্রাকৃতিক যে একটা অবস্থা আছে সেই অবস্থায় থাকে, সেইটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে সুন্দরবন আছে দেখো বা বঙ্গোপসাগর আছে, এই জিনিসগুলোর যেন তাদের ইন্টিগ্রিটি ধরে রাখতে পারে সেটা কিন্তু দেখতে হবে। সুন্দরবনের আশেপাশে কলকারখানা বসাইতে দেওয়া যাবে না, তারপরে বঙ্গোপসাগরে যেন ভালো জাহাজ চলাচল করে, গ্যাস লিক জাহাজ থেকে তেল গড়িয়ে না পড়ে সমুদ্রে আর পানি নষ্ট না করে দেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমাদের যে সম্পদগুলো আছে আমাদেরকে নিজেদের সাথে কিন্তু সেগুলোকে রক্ষা করতে হবে।
আমরা যদি এই জিনিসগুলো এই ধাপগুলো মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদের বসবাসের জন্য একটা ভালো পরিবেশ তো বটেই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো।